নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সরকারি তৎপরতায় আমরা যারা রেশন উপভোক্তা আছি তাদের জন্য ভীষণ বড় খুশির খবর সরকার যে নতুন নিয়ম আনতে চলেছে সেখানে এবার রেশনের সঙ্গে সঙ্গে পাওয়া যাবে টাকা সরাসরি রেশন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে চলুন বন্ধুরা সরকারের এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক বন্ধুরা প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে সরকারের নতুন নিয়ম এবার থেকে রেশনের সঙ্গে পাওয়া যাবে টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেখে নিন বিস্তারিত তথ্য নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে সরকারের তরফে রেশনকে কেন্দ্র করে প্রকাশ করা হলো এক গুরুত্বপূর্ণ তথ্য বর্তমানে দেশের প্রায় আশি কোটি মানুষ প্রত্যেক মাসে বিনামূল্যে খাদ্য সামগ্রী পান রেশন দোকান থেকে আগে কেবলমাত্র সীমিত সংখ্যক কিছু উপভোক্তাদের বিনামূল্যে চাল গম ইত্যাদি দেওয়া হতো পরবর্তী সময়ে দেশের সমস্ত রেশন কার্ড হোল্ডারকেই এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার তবে বিভিন্ন সময়ে রেশনে পাওয়া চাল গমের মান এবং পরিমাণ নিয়ে বহু অভিযোগ করেছেন গ্রাহকরা কিন্তু বিভিন্ন এলাকা থেকে এই রেশনকে কেন্দ্র করে রেশনে প্রাপ্ত দ্রব্যের গুণগত মান এবং পরিমাণ নিয়ে বহুবার অভিযোগ করা হয়েছে এই দুর্নীতি মূলত হয় রেশন ডিলারদের মদতে রেশন দোকানের দুর্নীতি করে কয়েক মাস কোটি টাকা কামিয়েছে এমন মানুষের সংখ্যা প্রচুর রয়েছে দেশে এবার সেই দুর্নীতির দিন শেষ রেশন দোকানের এই দুর্নীতি বন্ধ করতে এবার এক নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার জানা যাচ্ছে এবার থেকে চাল গমের পরিবর্তে রেশন উপভোক্তাদের সমান টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে প্রতি মাসে একশো টাকা করে পাঠানো হবে রেশন কার্ড উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসলে কার্ড পিছু সকলকে প্রতি মাসে পাঁচ কিলো করে চাল দেওয়া হয় যে চাল দেওয়া হয় তার দাম চৌত্রিশ টাকা কিলো যেহেতু পাঁচ কিলো চাল দেওয়া হয় তাই মোট একশো টাকা পাঠিয়ে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে তবে এই একশো টাকা পাবেন শুধুমাত্র বিপিএল ক্যাটাগরির উপভোক্তারা বাকিরা নিজেদের চাল কিংবা গমের পরিমাণ অনুযায়ী হিসেব করে নিতে পারেন এই টাকা পাওয়ার সুবিধা হবে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের তারা চাইলে সেই টাকা দিয়ে চাল কিনতে পারে কিংবা তার মধ্যে আরেকটু কিছু টাকা যোগ করে একটু ভালো মানের চালও কিনতে পারেন তবে মাথায় রাখতে হবে এই সিদ্ধান্ত কেবলমাত্র চালু হয়েছে কর্ণাটকে দেশের অন্য কোনো প্রান্তে এই সিদ্ধান্ত আপাতত চালু করা হয়নি তবে এই পদ্ধতি দেশের অন্যান্য রাজ্যে তথা পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে শুরু করার কথা চিন্তা করছে সরকার যাতে সাধারণ মানুষের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত করতে না পারে তো তাহলে বন্ধুরা সরকারের এই আসন্ন নতুন প্রকল্প সম্পর্কে আপনাদের মতামত কী সেটা ভিডিও নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন